শালা 2 ঘন্টা আগে হাঁটতে বসেছি, হাগাও তো হচ্ছে না রে। ধ্যানে বসি, ধ্যান কিন্তু হাগাতে পারছে, এখান হাগাটা বেড়াচ্ছে না, বেড়া না রে, বেড়াইছেও না। আরে জলটাও তো নিয়ে আসলো না শালারা রে, কি করা যায়, কি করা যায়, এইটি কাজ সারি। আচ্ছা ঘোরা তো দেখি, কাজ হয়ে গেছে, দেখুন ফেলা জল নিয়ে আসছি। এই বৎসরা তোরা একটু বস, আমি একটু বাংলা মেরে আসি। ঠিক আছে, শুধু খাবো মা, সবাইকে করে ভাই, আজ আমি মল সারা করুণায়, তোকে মাল খেয়ে নেশা হয়, তোরা বাবার সেবা করা কি ভুলে গেলে? না না বাবা ভুলিনি, আর কতদিন এই ভণ্ড বাবার গা টিপবো? টিপতে টিপতে হাত ব্যথা হয়ে গেল, কিছু কাছেও না কিছু দিছেও না, আর কিছুদিন টিপি দেখি, এইবার ইস্পার ভাই ইস্পার। কত দূরে নিয়ে এলে? হ্যাঁ আমি হাত দাঁত আমার মাজা মাজা ব্যথা হয়ে গেছে। মাজা তো ব্যথা, আমার তো মাজা ব্যথা হচ্ছে। আমি জানিনি তোমার মাজা ব্যথা, তুমি আমাকে কোলে নাও, আমি নালে যাবো না। আমি তোমাকে কি করে কোলে নেবো? আমার তো মাজা ব্যথা, আমি মাজা ব্যথা হোক পায়ে ব্যথা হোক আমি তা শুনবো না, আমি আর হাঁটতে পারলাম না। চলে এসছি সামান্য রাস্তা, সেই বহরমপুর থেকে আমাকে হাঁটে নিয়ে আসছো, কোনো গাড়ি তুলছো না কিছু, তুমি আমাকে নিয়ে যাচ্ছ কোথায় বলো তো? ও তোমাকে কথাটা আমি বলিনি, একটু বলনি কেন? একটু গোপনে রেখেছিলাম। কিসের গোপন? হতো স্বামী স্ত্রীর মতো অত গোপন না তো। কিসের? কারণ দেখো তোমাকে কত ভালো ভালো জায়গায় দেখালাম ডাক্তার, হ্যাঁ বহরমপুর দেখালাম, কলকাতায় দেখালাম, সব ডাক্তার তো ফেল হয়ে গেল, আমাদের একটা বাচ্চা কাচ্চা কিছুই হলো না। হ্যাঁ তা বাচ্চা কাচ্চা হলো না তো তুমি এই জঙ্গলে কি করতে আসছো? আরে এই জঙ্গলে একটা অনেক সাধু আছে, আশ্চর্য সাধু, যে গাছ গাছড়া দিয়ে নাকি তার বাচ্চা আসছে। হ্যাঁ তাহলে মানুষে গাছ গাছ রাখে, এই বাচ্চা আসতো। আরে এই সিচি যখন একটু বিশ্বাস করো না। ঠিক আছে ঠিক আছে চলো, এসো এই করো। জয় বাবা ভূত বাবা জয়, ওম সালে ধর্মেন্দ্র অমতা বচন আমদার খানের জয়। দেখি তো বন্ধ বন্ধ লাগছে, ওদের কি সমস্যাটা বলতো বাবা? আমাদের সমস্যা বাবা, আজ 15 বছর বিয়ে হওয়া হলো, কোনো সন্তান আদি আসলো না। বলিস কি রে, এত সামান্য ব্যাপার? সামান্য বাবা, এই আমাদের খুব কঠিন। 15 বছর ধরে বিয়ে হলো, তোর সন্তানাদি একবারই আসেনি। একবারও আসেনি। আমাদের একটু দোহাই করেন বাবা। তোরা কি করিস এতদিন ধরে? আমরা আবার কি করব, আমাদের যা করি না তাই করি। তো থাম দেখি, দাঁড়া, পুরে খেপা আমার যন্ত্রটা শার্ট করে দে। আরে বাবা, এটা লাগা তো দেখি পেটে। আরে বাবা, তোর না, মায়ের, মায়ের পিঠে লাগা। ও দেখি বাচ্চা আছে। জয় বাবা, জয় বাবা। তোদের ওষুধটা দি করে কাপা, আমার ওষুধ গুলা দে তো দেখি। এটা রাখ, এইটা চান করবা ভিজা কাপড়ে, গঙ্গার জল দি বাঁধবা, বেটি ভিজা কাপড়ে খেয়ে নিতে বলবা। বাচ্চা অবশ্যই ঈশ্বরের দান, বাচ্চা পেয়ে যাবা। বাবা, আমাকে তো কিছু দিলেন না। আমার কিছু লাগবে না, তোমার দিরা লাগা, সেইটাই লাগাবা। আমাকে কি লাগাতে হবে নাকি বাবা? বুঝছো? আচ্ছা বাবা, তোমার কর্ম তোমাকে করতে হবে। আমি তোমার ওটা দোষ কাটানোর জন্য তোমাকে ওষুধটা দেওয়া হলো। তাহলে আমার কোনো গাছটা লাগবে না। তোমার গাছ লাগবে না, তোমার তোমার দোষ কাটানোর জন্য আমি গাছটা রেখে দিয়েছি। তোমার তোমরা ঈশ্বরের দাম, তোমরা গাছটা পেয়ে হে ঈশ্বর। আমাকে কোন এক অদ্ভুত বাবার কাছে নিয়ে এলো, ভগবানই জানে এর পরিণতি কি হবে। তাহলে চলো আমরা আসি। জয় বাবা, অদ্ভুত বাবা, জয়। আসি বাবা, চলে। আর বাবা পেলে না, আশ্রমও পেলে না, এক ভণ্ড বাবার কাছে নিয়ে এলে। আনন্দা, কোথায় গিয়েছিলেন? আর বলিস নি ভাই, আমাদের এই 15 বছর হলো বিয়ে হওয়া, বাচ্চা কাচ্চা আসেনি। তাই শুনলাম এখানে এক অদ্ভুত বাবা আছে, তাই একটু অদ্ভুত বাবার কাছে একটু আশীর্বাদ চাইতে গেছিলাম। তাই নাকি? এখানে আমার অদ্ভুত বাবা থাকে? হ্যাঁ। কি গো পালদি, কথাটা কি সত্যি? হ্যাঁ গো বোন, কথাটা সত্যি। তাহলে আমরাও যাই। ফল বাবা, হ্যাঁ যাও। তাহলে আমরা যাই। যাও। এটাই বলে অদ্ভুত বাবা। জয় অদ্ভুত বাবা, জয়। জয় চলে। বাবা, আস্তে 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 শুনলাম আপনার কাছে এলে নাকি বাচ্চা হয়। তোরা ঠিকই শুনেছিস রে বাবা। আমাদেরও একটু ব্যবস্থা করে দিস তো। বস দেখছি, ওরে আমার যন্ত্রটা দেখে রেখে বাবা। হ্যাঁ দিচ্ছি। নে, পিঠে লাগা মায়ের। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোদের বাচ্চা হবে, কিন্তু 5000 টাকা আর একটা বিড়ি লাগবে। তাই নাকি বাবা? হ্যাঁ। তাহলে টাকাটা ভাগ ভাগ বিড়ি ডাক করে নেন। বাবা কবে টাকা দিবি রে বাবা? বাবা কাল এসে দিয়ে যাবো আপনাকে। তুই সবই ধার দূর করা যায় নাকি রে বাবা? বাবা টাকা আপনাকে কালই দিয়ে যাবো। রেখা বাবা, আমার ওষুধটা দেখি। নিন বাবাজি। এই জানে চান করে ভিজা কাপড়ে গঙ্গার জল দিয়ে বেটে খেতে বলবি, ঈশ্বরের দান, তোদের বাচ্চা হয়ে যাবে। যা। হ্যাঁ বাবা, যা তোরা চল যা। হ্যাঁ আসি বাবা। জয় অদ্ভুত বাবা, জয়। জয় অদ্ভুত বাবা, জয়। জয় অদ্ভুত বাবা, জয়। কিরে পায়েল, অদ্ভুত বাবা চোখ খুলছে না কেন? উনি ছেলেদের কণ্ঠের আওয়াজে চোখ খোলে না, উনি মেয়েদের কণ্ঠের আওয়াজে চোখ খোলে। এবার দেখো চোখ খুলবে। জয় অদ্ভুত বাবা, জয়। জয় অদ্ভুত বাবা, জয়। ধর্মেন্দ্র আমদাদ খানের জয়। কিরে মা, বাবা কই? বাবা একটু কাজে গেছে, ওনা আসলে একটু দেরি হবে, ওর জন্য আমার ভাইকে নিয়ে আসলাম। ও তো বেশ, খুব ভালো করেছো। তো বসো মা। এই দেখেন আপনার আশীর্বাদে এই যে ছেলে। বাহ, খুব ভারী সুন্দর সন্তান পেয়েছি রে মা। এইলি স্বামীর সাথে সুখে সংসার করি খা। ভারী সুন্দর সন্তান পেয়েছি রে মা। ঠিক আছে বাবা। বাবা বলছি আপনার দক্ষিণাটা। তো দক্ষিণাটা দেব বলছিস মা? তাইলে তাইলে দে দক্ষিণাটা বাবা, দি দাও। তাহলে মা আর কিছু কি বলবি? না বাবা, আর কিছু বলবো না। সুখী হোক মা। বল, সেই সব ভণ্ড ঠাকুর কোথায় আখড়া? ওই তো ভাই সামনে, চল। তাই চল। ওই তো ভণ্ড ঠাকুর, মার ওকে। এই থামো, তো তোমরা ওনাকে মারছো কি কারণে? এই হাদু আমাদের সাথে 5001 টাকা আর একটা বিড়ি নিয়ে যায়। আমাদের বাচ্চা হবে বলি, আমাদের বাচ্চা হয়নি। সাধু বাবা, এটা কি সত্যি? আরে সত্যি তো কথা। তোমাদের কাছেও নিয়েছি, ওদের কাছেও নিয়েছি। তোমাদের বাচ্চা, ওদের বাচ্চা। এ তুই সামনে আয়। এ তোরা ওষুধ কি করে খেয়েছিল বলতো? চার না করে খেয়েছিলাম। চার না করে খেয়েছিস? হ্যাঁ। আর চার না করে ওষুধ খেয়ে বাবাজির দোষ। বাবাজি ভণ্ড হতে পারে, গাছ ভণ্ড নয়, বুঝলে? তুই বাবাজিকে মারতে এসছিস। তোদের মনে ঠিক নাই, তোদের বিশ্বাস নাই, আর তোরা বাবাজি বাবাজিকে মারতে এসছিস না। তোমাদের নিজেদেরই বিশ্বাস নেই, আর তোমরা বলছো যে সাধু বাবা ভণ্ড। একটা কথাই কি আছে জানো? বিশ্বাসে মেলাই বস্তু, তর্ক বহুদূর। যার বিশ্বাস থাকবে সেই এই কাজে সফল হবে। যা বাবা, আমার কোন রাগ আছে? তোরা তো আমার সন্তান, তোদের পর তো আমার রাগ নাই বাবা।